पुलिस इंटरटेन पानो थाना निभाते मुंशा पानो चुबासो हाय के बाग कॉक फिरों मुमान लिया अब तो यो लाश में शिशा मांग पिली वन में शिशा मांग पिली का सपने क्या पूर्वा कर खोर अगली वो जासानी हरा ट्रक पुलिस खलाने यो बुई बिहिंगी तोतरानी चेन खोवित लांका हिमरांग रो अब तो यो वन में शिशा किरमा शिशा मांग पिली पूर्वा कर खोर अगली वो का सपने क्या नहीं नहीं शिशा मांग पिली আমরা বাইতে কে খাওয়া দাওয়া করে আমার হাজবেন্ড ডিউটি থেকে এসে 9:30 এসে খাওয়া দাওয়া করে ঘুমাইছে এমনি সাইডে ব্যথা উঠছে জানো অপারেশনের রোগী সঙ্গে সঙ্গে বাইরে ফোন করছি বাইতে তো আমরা বাইরে সে ওষুধের লগে মেডিসিনের লগে বাইরে মেডিসিন কিন করতে আছে মেডিসিনের দোকান বন্ধ 12:30 তে কোনো একটার মধ্যে তখন আমরা কামান চমনের থেকে রাজবাড়ি দিয়ে যখন রাত্রে যাইতে আসি এরম ধরনের কয়েকটা ফুলা পানি আমরা আটকাইয়া হঠাৎ করে আমার জামাই রেপিটা আরম্ভ করছে আমি গেছি ধরতাম আমার যা তা জানি গেল এরপরে চেনটা আমার জামাইরা ধরতাম গেছে পরে গলার থেকে আড়াই করে ওজনে গলার চেন লয়ে গেছে এরপরে গেলাম মহিলা থানার 100 ফোন করলাম 100 আইলো তারা সামনে দিয়ে দৌড়ে যা তারা দেখাই দেয় তো সার সার দেখি তারা জানা এরপর তারা আসল লোক লোকে তারা ধরছে না হ্যাঁ বললো এরপরে যে আবার গেলাম মহিলা থানার কাছে তারপরে কইছে কো হ্যাঁ মহিলা থানার যেতাম কইছে গেলাম মহিলা থানার থেকে ফারাইসা আবার পূর্ব মহিলা থানার লেখে তো রাখছে রাখতে আবার ফারাইসা পূর্ব থানার গেলাম পরে পূর্ব থানার কেউ নি অফিসার এলে এবার যা একজন ছাত্র পাইছে পাইছে কো আমনে কথা কইছেন শুনছি এই কথা কইছে পরে বাইরে গেছে এবার কো পশ্চিম থানার চান আমনে এরিয়া তো পশ্চিম থানার আইলাম পশ্চিম থানার রাত্রে 12:00 থেকে 12:30 থেকে ভোর 4:30 সময় বাড়িতে গেছি আজকে অখন বাজার রাত্র 10:00 উপরে বাজাছে অখন অব্দি কোনো আসামিরও ধরছে না স্কুটির নাম্বার দেওয়া হয়েছে সব কিছু দেওয়া হয়েছে হ্যাঁ ভাই ক নাম দিতাম নাম করতে দেবো নাম তো জানি না কবে ঘটনাটা হয়েছে ঘটনাটা কবে হয়েছে 21 রাত্রেবেলা আমার হাজবেন্ড আছে আমার লোকে হাজবেন্ড অসুস্থ মানুষ আমি বাড়ি গর্বে ইচ্ছে আমি আমার হাজবেন্ডটা সুস্থ করে আনছি আর এই অসুস্থ মানুষটারে ফালায় রাস্তা করতে বিক্রা দিয়েছে পুলিশ হয়ে পুলিশের বই কেন মানবতা কেন বিচার পাইছি না পুলিশের থানা থানা ঘুরতেছি অহন অব্দি স্বামী কি করে পুলিশ ডিপার্টমেন্টে তারপরে থানা তাইছেন পরে কি কইছে থানা তাইছি পরে তো ইয়েটা দিছে পরে কাগজটা দিছে তারপরে প্রথম তো কইছে নাম লই আইন ফার্স্ট টাইম রাত্রে আইছি পরে এরপরে আইলাম আজকে নাম তো পাইছি না স্কুটির নাম্বারটা দিলাম এফআইআর কাগজটা জমা দিছি দেওয়ার পরে এরপরে ওখান ক আমি বলে কইছি না সে চুরি হয়েছে এই কথা কালকে রাত্রে বলে কইছি না আরে রাত্রে বলে আমি লগে লগে কইছি স্যার আমার চেনটা বাসান ধরেন গিয়া তারে এবার ঢুকছে স্যার হলে ফ্যাশনে দেওয়া ঢুকছে দুই নাম্বার বাইরা এফআইআর দেওয়া থানা তো কোন কোন মেয়ে চলে যাইতাম না কি তা করতাম আসামি অহন আইসেই না তারা ধরছেও না আমার পাও কাটতে গেছে পাও দিয়ে আমার মাইরা রাখছে না আমার হাজবেন্ড তো দিচ্ছে আমার গলার এমনি ছড় দিয়েছে আমি যে সময় নুইছি তখন আমার গলার তো সেটা লয়ে গেছে এমনি কতজন ছিল তারা চারজন দুজন কালো গেঞ্জি পরেন না একজন ছাই কালারের গেঞ্জি পরেন না একজন লাল শার্ট পরেন না কোন জায়গা দিছে ঘটনাটা রাজবাড়ি থেকে জগন্নাথ রোড কি মনে করতেছেন একজন পুলিশের বউ হইয়া বিচারের আশায় ঘুরতাছেন কালকে থেকে এটা তো অপমান আমি একটা পুলিশের বউ আইনের লোক হইয়া তাই না আমার হাজবেন্ড একটা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে অসুস্থ ডিপার্টমেন্ট পুরো জানে জানি না সেটা আজকে আমার স্বামী পিটা খাইছে অসুস্থ আমার আমি কি করবো এখন আমার রাস্তায় কই তোলে আমি কি তা করতাম আমি এটার বিচার চাই আসামি ধরাও আমি এটার ন্যায্য বিচার চাই আমার যা অসুস্থ স্বামী রেখে লেগে বিনা কারণে রাস্তা ভিতরে দৈরা পিটা পিটা দিব স্বামীর নাম কি অভিজিৎ দেব আপনার নাম সুমা সাহা ব্রেগেডে দেব বাড়ি বাড়ি কৃষ্ণনগর মেকার ক্লাব